আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ভবিষ্যৎবাণী বাস্তবের সাথে মিলে গেছে। কিয়ামতের যতগুলো আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা আলামত আজ আমাদের চোখের সামনে বাস্তবায়িত হচ্ছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন এক মহামানব ছিলেন যার পবিত্র জবান থেকে দীর্ঘ 63 বছরে অনিচ্ছাবশত একটি মিথ্যা কথাও বের হয়নি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, কিয়ামত হলো দুই প্রকার। এক কিয়ামতে সগরা বা ছোট কিয়ামত, দুই কিয়ামতে কুবরা বা বড় কিয়ামত। ছোট কিয়ামত কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করল তার উপর একটি কিয়ামত সংগঠিত হয়ে গেল। মৃত্যু কতটা ভয়ঙ্কর হলে মৃত্যুকে কিয়ামতের সাথে তুলনা করা যেতে পারে? মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর তা সহজেই অনুমান করা যায় নবীকুল সম্রাট প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজের দৃশ্য থেকে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় তার পবিত্র মাথা মোবারক আমার রানের উপর রেখে দুনিয়া থেকে বিদায় হয়, ওবাইনা ইয়াদাইহি রাকওয়াতুন ফিহা মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে পানিভর্তি পাত্র ছিল, ফাজাআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মাই ফায়ামসাহু বিহিমা ওয়াজহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় হস্তদ্বয় পানির মধ্যে প্রবেশ করিয়ে তার দ্বারা তার চেহারা মুবারক বারবার মুছতেছিলেন, ওয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ইন্না লিল মাউতি সাকরাত, নিশ্চয় মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ যদি এতটা কষ্টদায়ক হয়, তাহলে আমরা গুনাহগার বান্দাদের কি অবস্থা হবে এটা বলার অপেক্ষা রাখে না। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে মৃত্যুর ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করো। মৃত্যুর সময় পূর্ণ ঈমান নিয়ে যেন মরতে পারি আমাদের সবাইকে তাওফিক দান করো, আমিন। মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়ঙ্কর হওয়ায় হাদিস শরীফে মৃত্যুকে ছোট কিয়ামত বলে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং বড় কিয়ামত কোনটি? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইদা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংগঠিত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন কিয়ামত সংগঠনে অস্বীকার করার কেউ থাকবে না। তবে কিয়ামত কখন হবে এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছেই রয়েছে কিয়ামত সংগঠিত হওয়ার জ্ঞান। সহিহ মুসলিম শরীফের এক লম্বা হাদিসে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মানব আকৃতিতে আগমন করলেন। সমবেত সাহাবাই কেরামদের ঘাড় টপকে টপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগিয়ে বসলেন। সাহাবাই কেরামগণ কেউ চিনতে পারলেন না, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে বেশ কিছু প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রত্যেকটি প্রশ্নের সুন্দর যথার্থ উত্তর দিলেন। সর্বশেষ প্রশ্ন করলেন, ফা আখবিরনি আনিস সাআ, হে নবী কিয়ামত কখন হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি কিছু জানে না। অতঃপর পুনরায় হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ফা আখবিরনি আন আমারাতিহা, তাহলে কিয়ামতের কিছু নিদর্শনের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতার রিয়া আশাই ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের কিছু নিদর্শন হলো দাসী তার আপন মনিবকে প্রসব করবে, তুমি আরো দেখতে পারবে নগ্নপায়ী বিবস্ত্র হত দরিদ্র মেষ চালকরা বড় বড় দালান কোঠা নিয়ে গর্ব অহংকার করবে। সুপ্রিয় দর্শক, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে যে সকল আলামতগুলো প্রকাশিত হবে সেগুলো প্রধানত দুটি ভাগে বিভক্ত, এক কিয়ামতের ছোট আলামত, দুই কিয়ামতের বড় আলামত। কিয়ামতের ছোট আলামত অসংখ্য, তন্মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটি বলবো যা কিয়ামতের বড় 10 আলামতের খুব নিকট সময়ে প্রকাশ পাবে। কেননা কিয়ামতের বড় বড় 10টি আলামতের যখন একটি আলামত প্রকাশিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন তসবির দানা ছিঁড়ে গেলে একটির পর একটি দানা টপটপ করে পড়তে থাকে, ঠিক তেমনিভাবে বাকি আলামতগুলো দ্রুত প্রকাশ পেয়ে যাবে। তাই প্রথমে আমরা এমন কিছু আলামত প্রকাশের কথা জানবো যার পরে 10 আলামত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে। এক, মসজিদ নিয়ে গর্ব করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ, যতদিন লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করবে ততদিন কিয়ামত হবে না। দুই, সময় দ্রুত চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাকারাবা আয-যামানু ফাতাকুনু সানাতু কাশ-শাহরি ওয়া ইয়াকুনু শাহরি কাল-জুমআ, সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। এক বছরকে এক মাসের সমান মনে হবে আর এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে। ওয়া তাকুনুল জুমআতি কাল-ইয়াউম ওয়া ইয়াকুনুল ইয়াউমি কাস-সাআ, এবং এক সপ্তাহকে এক দিনের মতো মনে হবে, এক দিনকে এক ঘন্টার মতো মনে হবে। আল্লাহু আকবার, সময়ের বরকত একেবারে উঠে যাবে। তিন, গণগণ বাজার হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ঘন ঘন বাজার হবে সত্যি সেটা আজ বাস্তবে পরিণত হয়েছে 4 মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষের সংখ্যা কমে যাবে মিন আশরাতি সাআতি আন তাকসুরার নিসা ওয়া ইয়াকিল্লার রিজাল কিয়ামতের আলামত হচ্ছে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষের সংখ্যা কমে যাবে বর্তমান পরিসংখ্যান কিন্তু তাই বলছে খুব দ্রুততার সহিত মেয়েদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং পুরুষের সংখ্যা হ্রাস পাচ্ছে 4 ভূমিকম্প বৃদ্ধি পাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমু সাআতু হাত্তা তাকসুরাল জালাজিল বেশি বেশি ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যা পৃথিবীতে অহরহ ঘটছে যা বলার অপেক্ষা রাখে না 5 আরব উপদ্বীপে নদ নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুহা ওয়া আনহারা ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা নদী নালায় পূর্ণ হবে যা সম্প্রতি ঘটেছে আমরা সবাই জানি সম্প্রতি এ সকল তথ্যাদি এখন কথিত বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে তাহলে আগামী বিশ্বে কি কি ঘটতে যাচ্ছে তার আগাম বার্তা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস আমরা বলি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি ভবিষ্যৎবাণী আগামী বিশ্বে বাস্তবায়িত হবে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলার সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে আমাদের ইহকালীন জীবনের প্রত্যেকটি কর্মের হিসাব নিকাশ দিতে হবে হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো